আমার তো তোরও একই অবস্থা, নুন আনতে পান্তা ফুরায়। তাহলে তুমি নেবে না? না নেব না। এই দাঁড়াও, কে তুমি? আমি পড়ি। পড়ি এই গ্রামে তোমাকে তো আগে দেখিনি। আমাকে দেখবে কি করে? আমি তো স্বর্গরাজ্যে থাকি, আর কর্তাবু তোমাকে টাকা দেননি। কিন্তু তুমি কি করে জানলে? চিন্তা করো না। কাল রাতে বলেছিলে তোমার শরীরটা খারাপ, আজকে কাজে না গেলে কি হতো না? কাজে না গেলে তোমরা খাবে কি? শরীর ঠিক থাকলে আল্লাহ ঠিক খাবারের জোগাড় করে দেবে। তার উপর আজকে খুব রোদ বেরিয়েছে, তুমি আর আজকে কাজে যেও না। না গো বউ, কাজে না গেলে কর্তা বাবু আর পরের দিন কাজে নেবে না, আমি আসি। আল্লাহ আমার স্বামীকে ভালো রেখো। কি গরম পড়েছে মাকসুদা, তুমি আজকে রোজা রেখেছো নাকি? হ্যাঁ রেখেছি। আচ্ছা, আমি শুনেছি তোমার নাকি কালকে শরীর খারাপ ছিল, এই রোজা মুখে রোদে না কাজ করতে এলে হতো না? তোর ভাবিও তো আসতে মানা করেছিল, তুই তো জানিস আমার খাটা খাওয়া সংসার, কাজ না করলে চলবে না। তার উপরে রমজানের মাস চলছে। রমজান মাস চলুক আর যাই চলুক, গল্প না করে চুপচাপ কাজ কর। বাবু করছি তো, আমরা তো মানুষ মেশিন নয়। বেশি কথা না বলে চুপচাপ কাজ কর। আর ওই মাকসুদ, কালকে কাজে আসিস নি কেন রে? বাবু কালকে প্রচুর শরীর খারাপ ছিল, তাই জন্য আসতে পারিনি। কাল যখন কাজ করতে আসুনু, আজকে সব কাজ করে সন্ধ্যাবেলা ঘর যাবি। আচ্ছা যত সব। আরে মাকসুদ কি হলো? কি হলো কর্তা বাবু? মাকসুদের মাথা ঘুরে পড়ে গেছে। জল দে নাই বসে তোর কাজ করবি, তোর পুরো হাজির কেটে নেবো। মাকসুদা এই লোকটা কেমন বলো তো, এখানে মানুষ মরে যাচ্ছে, সেখানে সে কাজ নিয়ে পড়ে আছে। বাবু তো ঠিকই বলছে, কাজ না করলে টাকা দেবে কেবল। আমি ঠিক আছি, তুই কাজ করবি যা। জল টল খাবে নাকি? না রে, আমি তো রোজাতে আছি। ও আমি ভুলে গেছি, ঠিক আছে যদি কোনো অসুবিধা হয় বলবে কিন্তু। ঠিক আছে তুমি বিশ্রাম নাও। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি কাজ কর। হ্যাঁ করছি। কালকে কাজের হাজিরি দিলি তো? হ্যাঁ কর্তা বাবু। আচ্ছা দাঁড়া দিচ্ছি। কর্তা বাবু তোমার টাকাটা? কাজ করছিস যে টাকা নিলি? হ্যাঁ কর্তা বাবু করেছি। ও কাজ করছিস না, সেটা মাঠে নয় গাছতলায় বসে বসে কোন টাকা আমরে যাবে না। কর্তা বাবু আজকে টাকা দেবেন না, সেবা ঠিক আছে, কিছু অগ্রিম টাকা দিন না, রোজার মাস চলছে, ইফতার করব, বাড়িতে কিছু নাই। তোর বাড়িতে কিছু নাই তো আমি কি করব? কালকে কাজ করে টাকা নিয়ে যাবি, আজকে কোন টাকা হবে না, পালা যা। চল বাবু আসি। হ্যাঁ যা। তাড়াতাড়ি বাড়ি চল, শরীরটা কিরকম অস্ত ব্যস্ত করছে। হ্যাঁ চলো চলো। গরমকাল আসতে না আসতে কি রোদ বেড়েছে গো। হ্যাঁ গো, টিভিতে দেখাচ্ছিল এবছর যেমন কাঁপিয়ে ঠান্ডাটা পড়েছে সেরকম গরমও পড়বে। আমিও তো সেটাই দেখছি। কচি, ওই কচি একটু জল নিয়ে আয় তো, তোর বাবা হাত মুখ ধোবে। হ্যাঁ মা আনছি। হ্যাঁ দে।
বাবার কিছুক্ষণ পরেই তো তুমি ফলমূল কিছু আনোনি। কি গো কত বাবু, তোমাকে আজকে মজুরির টাকা দেয়নি? না কাল থেকে আর বাবুদের কাজে যাব না, অন্য জায়গায় কাজে যাব। রোগ থেকে এই উঠলে রোজার মাস, তারপর তুমি বলছো অন্য জায়গায় কাজে যাবে? বাবা তোমাকে আর কাজে যেতে হবে না। কাজে না গেলে তোরা খাবি কি বল? বাবু তো টাকা দিল না, এখন কি দিয়ে ইফতার করবো বলতো? আব্বা তুমি চিন্তা করো না, আমরা জল দিয়েই ইফতার করে নেব। হ্যাঁ রে কচি, গরিব মানুষের সংসার জল দিয়েই তো করতে হবে বল। বউ একটু বাগান থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ যাও, তাড়াতাড়ি চলে আসবে। কেমন অভাগা মানুষ আমি, এই রমজান মাসে ফলমূল দিয়ে বউ বাচ্চাকে ইফতার করাতে পারলাম না। না আর বেঁচে থাকলাম নি, মরে যাওয়াই ভালো। এই দাঁড়াও, কে তুমি? আমি পড়ি। পড়ি? এই গ্রামে তোমাকে তো আগে দেখিনি। আমাকে দেখবে কি করে, আমি তো স্বর্গরাজ্যে থাকি। আমি ওপর থেকে তোমাকে দেখছিলাম, তোমার শরীরটা খুব খারাপ, আর কর্তাবু তোমাকে টাকা দেননি। কিন্তু তুমি কি করে জানলে? আমি সব জানি, তোমার মেয়ে জল দিয়ে ইফতার খুলবে বলে তুমি সেই দুঃখে এখানে বসে বসে কাঁদছিলে। চিন্তা করো না। হ্যাঁ এগুলো সব তোমার, এখন তুমি বাড়ি চলে যাও। আর শোনো, যখনই তোমার ফলমূল খেতে ইচ্ছে করবে এই গাছের নিচে এসে আমাকে ডাকবে, আমি এসে ঠিক ফলমূলগুলো দিয়ে যাব। কিন্তু একটা শর্ত আছে, খবরদার আমি যে তোমাকে এই ফলমূলগুলো দিয়েছি এই কথাটা তোমার ঘরের বাবুকে কাউকে বলবে না। না শুনে আবার বউ ছাড়বে না, কি করি কি করি। হ্যাঁ পুরি তো আমাকে বলেছে ঘরের বাইরে বলতে না, আমি তো ঘরেই আছি। কি গো কি ভাবছো, কোথায় পেয়েছো বলো? তুমি জিজ্ঞাসা করেছিলে না এগুলো কোথায় পেয়েছি? হ্যাঁ সেটাই তো জানতে চাইছি। কানটা বাড়াও, কানে কানে বলছি। হ্যাঁ বলো বলো। যখন বাগানে গিয়েছিলাম, বাগানে বসে বসে কাঁদছিলাম, হঠাৎ একটা পরি আসলো, আমার কান্নাকাটি দেখে আমাকে ফলমূল দিল, আর বলেছি যত চাইবো না তত দেবে। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? কাউকে বলা যাবে না, তোমাকে যে আমি বললাম না তুমি কাউকে বলো না। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। মা আমাদের ইফতার করার সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চল এগুলো আগে নিয়ে নি। আবার বলেছে কাউকে বলতে না, আমি বাবা কাউকে বলবো না। খালি হাতে আসলো, এসে বললো পরি ও পরি আমাকে দুটো তরমুজ দাও। আবার তরমুজও এলো, যাই
আমি গিয়ে দেখি তরমুজ পাই কিনা। কি রে নেড়া, তরমুজের কি কম দাম? একটা বগলে আবার একটা খেতে খেতে যাচ্ছিস? না রে, কম দাম নয়, বাগানে হাঁক ডেকেছিলাম, বৌকে বললাম পরি ও পরি আমাকে দুটো তরমুজ রাখ, বলতে দিয়ে দিয়েছে। সকাল সকাল তুই নেশা করে লিছু, পরি নাকি তোকে তরমুজ দিছে? আমি নেশা টেশা করিনি, সত্যি রে, আমাকে পরি তরমুজ দিয়েছে। সত্যি তোকে তরমুজ দিয়েছে? হ্যাঁ রে দিয়েছে। এই কোথায় দিয়েছে চল তো দেখি। চল চল তাড়াতাড়ি আয়, চল 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 আয়। কি গো ভাবি, তরমুজ কত করে কিনলে? তরমুজ কিনিনি গো, বাগানে পরি তরমুজ দিচ্ছে, ওখান থেকেই পেয়েছি। কি গো, তোমাকে যে পরি তরমুজ দিয়েছিল ওকে মনে হয় সেই পরি তরমুজ দিয়েছে, কিন্তু ও কি করে জানলো পরির কথা? কি বলেছো, চলো দেখে আসি। হ্যাঁ হ্যাঁ চলো চলো। এরাও তো তরমুজ পেয়ে গেল, কি ব্যাপার বলো তো? দাঁড়াও পরিকে ডাকছি। পরি ও পরি একটু দেখা দাও তো। পরি, তুমি কি সবাইকে তরমুজ দিচ্ছ? তুমিই তো বলেছিলে কাউকে বলতে না। তুই কাউকে বলিসনি, কিন্তু তোর ঘরের মধ্যে তোর বউকে বলেছিস, আর তোর বউ নিজের অজান্তেই রফিউলের বউকে বলে ফেলেছে, আর রফিউলের বউ আমার কাছে এসে তরমুজ চেয়েছিল, আর ওকে আমি দিয়েছি। যদি না দিতাম তাহলে তোর বউকে সবাই মিথ্যেবাদী ভাবতো, আর ওকে দিতে গিয়ে পুরো এলাকার লোক জেনে গেছে। তুমি যে মাথা মোটা, সারা জীবন মাথা মোটাই থেকে যাবে। পরি আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলাম। আর শোন, তোদের যদি কোনোদিন কিছু লাগে এই রাতে চাঁদের দিকে তাকিয়ে আমাকে বলবি, আমি এসে ঠিক দিয়ে যাব। আচ্ছা এখন তাহলে আমি আসি। হ্যাঁ সবাইকে ঈদ মোবারক, আর আশা করি আপনাদের রমজান মাস খুব ভালো কেটেছে, আর এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আর আমাদের নতুন ব্লগ চ্যানেলে ব্লগ এসে গেছে, আপনারা যদি দেখতে চান নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, বাই।